আসসালামু আলাইকুম, আমি মুশফিকুল সালেহিন সামি। যেমনটা কি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমি আমার এই সিরিজে আপলোড দেব এবং সেই সব স্টোরিগুলো লোকদেরকে শোনাবো। তো তাই আমি এই সিরিজে এপিসোড 2 নিয়ে আসলাম। এর আগে আমি এপিসোড 1 দিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এবার আমাদেরকে ফার্স্টে যেটা স্টোরি শেয়ার করেছেন তার নাম অপূর্ব রাফি। তার ঘটনাটি হলো এই যে, দিনটি ছিল 2016 সালের 16 ডিসেম্বর। দিনটি যেহেতু 16 ডিসেম্বর মানে বিজয় দিবসের দিন ছিল, তাই সে আর তার বন্ধু মিলে প্রায় রাত 12টার দিকে রাস্তায় পতাকা নিয়ে হাঁটাহাঁটি করছিল। সে আগে একটি কথা বলেছিল যে তার বাসার পাশে কিছু দূরে একটি পুরনো ঘর ছিল। সেই ঘরটি 2003 সালে পুড়ে গিয়েছিল আর সেটা অনেক বছর ধরে খালি ছিল। লোকেরা বলতো যে সেই ঘরে নাকি কোনো ভৌতিক কিছু আছে, আর রাতে কুকুরেরাও সেই ঘরের সামনে চেঁচামেচি করত। তো সে তার ওই বন্ধুকে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে যখন ওই ঘরের সামনে আসলো, তখন সে খেয়াল করে দেখলো যে ওই ঘরের ছাদে একটি লোক দাঁড়িয়ে আছে। আর ওই লোকটি ছাদের একদম সাইডে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আর এক পা দিলেই পড়ে যাবে। সে ওই লোকটিকে দেখে সেই ঘরের সামনে গিয়ে লোকটির একদম নিচের দিকে দাঁড়িয়ে তাকে ডাক দিল। এরপর কি যেন হলো, আর ওই লোকটি হঠাৎ করে তার গায়ের উপর লাফ দিয়ে পড়ল। তার বন্ধু এটা দেখে দৌড়ে পালিয়ে গেল আর সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে রইল। তো একটু পরে যখন তাকে উঠানো হলো, তখন সে উঠে দেখল যে লোকটি তার উপর পড়ল, সে লোকটি ওইখানে কোনো জায়গায় ছিল না। আর তার উপর পড়ে যাওয়ার পর সে যে এখনও কীভাবে বেঁচে আছে এটা সে নিজেও বুঝতে পারছে না। আর সে এটাও বলেছিল যে লোকটি যখন তার গায়ের উপর পড়ল, তখন সে এমন অনুভব করেছিল যেন তার গায়ের উপর পড়ে ওই লোকটি অদৃশ্য হয়ে গেছে। এখন আমার তো মনে হয় ওই জিনিসটি কোনো জিন বা শয়তান ছিল, আর বাকিটা তো আল্লাহই ভালো জানে। এরপর আমাদেরকে যে স্টোরি শেয়ার করেছে তার নাম রাকিবুল হাসান আর তার চ্যানেলের নাম টেক নিউজ বিডি। অবশ্য ঘটনাটি তার না, ঘটনাটি ঘটেছিল তার কাজিন এক ফ্রেন্ডের সাথে। ঘটনাটি হলো 1999 সালের ঘটনা। তার কাজিনের ওই ফ্রেন্ডের মা পিএইচডি করার জন্য জাপানে গিয়েছিল, তাই তাকে মানে ওই কাজিনের ফ্রেন্ডকেও জাপানে নিয়ে গিয়েছিল। তো সেই সময় ওর আম্মু সকালে ওকে স্কুলে দিত, আর যখন পিএইচডি করতে যেত তখন ওকে কেয়ার সেন্টারে রেখে যেত, এবং রাতে ওর আম্মু ওকে একটি মার্কেটে নিয়ে যেত। ওই মার্কেটে গেম ডেভেলপাররা তাদের গেমের মার্কেটিং করত, তাই তারা সেখানে ফ্রিতে গেম খেলতে দিত। তো সেও সেখানে গিয়ে গেম খেলতো। এভাবে করতে করতে আস্তে আস্তে সে প্রতিদিনই ওই মার্কেটে আসা শুরু করলো, এবং সে একা একাই সেখানে আসতো। ওই মার্কেটটি মোট 10 তলা ছিল, তবে 9 ও 10 তলা কনস্ট্রাকশন কাজ চলছিল। সেখানে শুধু কয়েকটি পিলার ছিল, তাই 8 তলায় টপ ফ্লোর ছিল, আর সে ওই 8 তলা গিয়েই গেম খেলত। তো একদিন রাতে সে ওই মার্কেটে গিয়ে লিফটে উঠলো এবং লিফটে 8 তলা বাটনে প্রেস করলো। তারপর অপেক্ষা করার পর লিফটটি যখনই খুললো তখন সে অনেক অবাক হলো, কারণ লিফটটি তখন 9 তলা চলে আসছিল। সে আবার 8 তলা বাটনে প্রেস করে, কিন্তু সেই সময় হঠাৎ করে লিফট কারেন্ট চলে যায় এবং লিফটটি বন্ধ হয়ে যায়। এবার তার একটু ভয় লাগা শুরু হলো। তারপর সে লিফটটির দরজাটি খুলল এবং সে দেখল কেউ ওখানে আছে। সে একটি পিলারের পিছনে লুকিয়ে পড়ল এবং দেখল সেখানে তার বয়সী একজন ছেলে আর একজন লোক ছিল। লোকটি একটি আলখাল্লা বা বড় স্যুট টাইপের একটি জামা পরে রয়েছিল। এরপর ওই লোকটি আর ছেলেটি বিল্ডিংয়ের একদম সাইডে গিয়ে দাঁড়ালো এবং দুইজন একসাথে লাফ দিল। সে এটি দেখে খুবই জোরে চিৎকার করতে করতে নিচে নামে, আর তখন কারেন্ট চলে আসে। সে নিচে গিয়ে দেখলো সেখানে অনেক ভিড় হয়েছে, আর ভিড় এড়িয়ে সে যা দেখলো সেটা সে কখনো ভাবেনি। দেখলো ওই ছেলেটির গায়ে সেই লোকটির পরা আলখাল্লা বা স্যুট টাইপের জামাটি ছিল, আর ওইখানে শুধু ছেলেটির লাশ ছিল, ওই লোকটির লাশ কোথাও ছিল না। তো আজকে স্টোরিটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের সাথে অথবা আপনাদের চেনা জানা কেউ সাথে এরকম ভৌতিক বা জিন শয়তানের ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে পাঠাতে পারেন, আর তা না হলে এখানেই কমেন্টে বলে দিতে পারেন। আর যেটা বলছিলাম যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই ভিডিও দিতে লেট হচ্ছে। তো এই জন্য চেষ্টা করবো আরও 1-2টা ভিডিও দেওয়ার, তারপর পরীক্ষার জন্য ভিডিও নাও আসতে পারে। পরীক্ষা শেষ করে ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
তো আজকে এতটুকুই ছিল, আসসালামু আলাইকুম।